আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়ে বাজরিকার পাখির হাড়ি সম্পর্কে। কিরকম মাপের হাড়ি আপনাকে আপনাদের পাখির খাঁচায় দিতে হবে, এবং কি কোন জায়গায় হাড়িটি বাঁধলে সবচেয়ে ভালো হবে, এবং কি কখন আপনার বাজরিকার পাখিকে হাড়ি দিবেন খাঁচার ভিতরে, এবং কি তাছাড়া যদি আপনার পাখির হাড়ির ভিতরে বাচ্চা ফুটে তার পরবর্তীতে আপনি কী পদ্ধতি অবলম্বন করবেন যাতে করে আপনার পাখির বাচ্চাগুলো সুস্থ সবল থাকে, এবং কখন আপনার বাজরিকার পাখিকে জোড়া দেওয়ার পর হাড়ি দিবেন সেই নিয়ে আজকে ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, পাখিকে জোড়া দেওয়ার সময় যদি আপনারা পাখিকে জোড়া না দিতে পারেন, তাহলে আমার এই রিলেটেড একটা ভিডিও বানানো আছে কীভাবে পাখিকে বাজরিকার পাখিকে জোড়া দিতে হয়। আপনারা চাইলে ওই টিপসগুলো মেনে আপনাদের পাখিকে জোড়া দিতে পারেন অতি সহজে। এই যে স্ক্রিনে যে ভিডিওটি ভেসে উঠেছে, এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইচ্ছা করলে চাইলে আপনারা গিয়ে ভিডিওটি দেখে আপনাদের পাখিকে জোড়া দিতে পারেন সুন্দর মতো। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক ভিডিওর। আজকে আমি এই স্ক্রিনে যে জোড়াটা দেখছেন সেই জোড়াটাকে আমি হাড়ি দিব। দেখেন খাঁচার ভিতরে কিন্তু দু থেকে তিন মাস হয়ে গিয়েছে, আমি পাখিগুলোকে জোড়া দিয়েছি, কিন্তু পাখিগুলো মেটিং করার চেষ্টা করছে এবং কি ব্রিডিং মুডে চলে এসেছে পাখিগুলো। প্রথম যে টিপসটি সেটা হচ্ছে কি, আপনি কখন বাজরিকার পাখিকে হাড়ি দিবেন এবং কি পাখি জোড়া নিয়েছে কি না, কী কী লক্ষণ দেখে বুঝবেন যে হ্যাঁ এখনই সময় খাঁচার ভিতরে হাড়ি দেওয়ার। তাহলে চলুন আগে লক্ষণগুলো দেখে নেওয়া যাক। কী কী লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার পাখিগুলোর হাড়ি খাঁচার ভিতরে দিতে হবে। প্রথমে যেই লক্ষণটি সেটি হচ্ছে গিয়ে যে মেয়ে পাখিটা থাকবে সেই মেয়ে পাখিটার নাকের অংশ গাঢ় বাদামি কালার হয়ে যাবে, আর যে ছেলে পাখিটা থাকবে সেই ছেলে পাখিটার নীল কালার হয়ে যাবে নাকের অংশ। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনারা যেই পাখিকে হাড়ি দিবেন সেই পাখিটার বয়স হতে হবে 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস হলে তার পরবর্তীতেই আপনারা পাখিকে খাঁচার ভিতরে হাড়ি দেওয়ার চিন্তা করবেন। 8 থেকে 9 মাসের আগে এর আগে হাড়ি দিবেন না খাঁচার ভিতরে, তাহলে এদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক হতে পারে। এবং কি আগে যদি হাড়ি বেঁধে দেন খাঁচার ভিতরে, তাহলে আপনার শখের পাখিগুলো আর ডিম বাচ্চাও না করতে পারে। আরও একটি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো মুডে আছে কি না, সেই পাখিটা হচ্ছে গিয়ে দেখবেন ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে খাবার খেয়ে খেয়ে মুখ দিয়ে খাবারগুলো খাইয়ে দিবে একে অপরকে, অথবা মেয়ে পাখিটা ছেলে পাখিটার গা চুলকে দিবে, অথবা কিছু লক্ষণ দেখবেন মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে বেশিরভাগ সময় পাশাপাশি রাখবে, ছেলে পাখিটা মেয়ে পাখিটার খুবই কাছাকাছি থাকার চেষ্টা করবে। এইসব লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার পাখিগুলোর অতি শীঘ্রই ডিম পাড়ার সময় এসেছে এবং কি হাড়ি দিতে হবে আপনার পাখিগুলোর খাঁচার ভিতরে। তাছাড়াও আরেকটি লক্ষণ দেখবেন, কিছুক্ষণ পরপর ছেলে পাখিটা মেয়ে পাখিটার উপরে পা তুলে দিয়ে মেটিং করার চেষ্টা করবে। আমি যে হাড়িটা আজকে ওদেরকে দিব, এই যে দেখতে পাচ্ছেন এই হাড়িটা আমি ওদের জন্য প্রস্তুত করে নিয়েছি। এই সাইজের হাড়িগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। পাখিকে একবারে ছোট হাড়িও দিবেন না, আবার একবারে বড় হাড়িও দেওয়ার চেষ্টা করবেন না। যেটা মিডিয়াম আকৃতির যে হাড়িটা রয়েছে বাজরিকারের হাড়ি, আপনারা পেট শপে বললেই ওরা দোকান থেকে দেবে। আপনারা এই হাড়িগুলো ব্যবহার করবেন যাতে করে 4 থেকে 5টা বাচ্চা ফুটার পর এই হাড়ির ভিতরে সুন্দর মতন যাতে 4 থেকে 5টা বাচ্চা সহকারে মা পাখিটা থাকতে পারে। আর যদি আপনারা এর চেয়ে ছোটো হাড়ি আপনারা বাজরিকার পাখিকে দেন, তাহলে দেখা যাবে ডিম নষ্ট হতে পারে, অথবা আপনার পাখির হাড়ির ভিতরে বাচ্চাগুলো মারাও যেতে পারে। তার কারণে বিয়াস আমি বলবো মিডিয়াম আকৃতির যেই হাড়িগুলো রয়েছে এই হাড়িগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই পাখির খাঁচার ভিতরে হাড়ি বাঁধার আগে যেই হাড়িটা বাঁধার যেই আপনারা কিছু কিছু ক্ষেত্রে দড়ি ব্যবহার করেন, সেই দড়ি আপনারা ব্যবহার করবেন না, আপনারা জিআই তার ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি জিআই তার দিয়ে বাঁধ দিয়ে দিয়েছি, কারণ এই হাড়িটা আরও একটি খাঁচায় ছিল। আর আপনারা একটু বাঁকা করে নেবেন জিআই তারের যেই মাথাটা রয়েছে সেই মাথাটা যাতে হাড়ির মুখের বিপরীত সাইডে যাতে থাকে। তো আসেন তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে হাড়িটাকে সেট আপ করে নিই।
হাঁড়ি খাঁচায় ঢুকানোর আগে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে গিয়ে যে বসানের যে লাঠিটা আছে পাখি বসার, সেই লাঠিটা আগে খুলে নেবেন আর খুব সাবধানে আপনারা হাঁড়িটাকে ঢুকাবেন, যাতে করে পাখি খাঁচার ভিতর থেকে বাইরে না যায়। আপনারা হাঁড়ির সেট আপটা এমনভাবে করবেন যাতে উপর দিক দিয়ে হাঁড়ির উপর দিক দিয়ে যাতে পাখি ভিতরে প্রবেশ না করতে পারে। যদি ভিতরে প্রবেশ করে হাঁড়ির উপর দিক থেকে, তাহলে পাখি ডিম পারলে ওই ডিমের উপরে যখন গিয়ে বসবে অথবা পড়বে তখন ডিমগুলো ভেঙে ফেলতে পারে। খাঁচার এক কোণারে আপনারা হাঁড়িটাকে বাঁধার চেষ্টা করবেন আর একবারে উপর দিক থেকে হাঁড়িটাকে বাঁধবেন। অলরেডি আমার হাঁড়ি বাঁধা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়িটা একবারে খাঁচার উপর দিক থেকে আমি হাঁড়িটাকে বেঁধে দিয়েছি, আর আপনারা খাঁচার বাম সাইডের কোণারে আপনারা খাঁচার হাঁড়িটাকে বাঁধার চেষ্টা করবেন। তাছাড়া অনেকেই বলে থাকে পাখিকে খাঁচার ভিতরে হাঁড়ি দেওয়ার কতদিন পর পাখি হাঁড়িটাকে অ্যাকসেপ্ট করে নিবে, তাদেরকে আমি বলবো 15 থেকে 20 দিনও লাগতে পারে অথবা 4 থেকে 5 দিনও লাগতে পারে। আমার ক্ষেত্রে আমি হাঁড়িটা দেওয়ার 5 থেকে 6 দিনের ভিতরে ওরা হাঁড়িটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন হাঁড়িটাকে ওরা একটু দেখাদেখি করতেছে অথবা ভিতরে যেয়ে এসে তার পরবর্তীতে পর্যবেক্ষণ করতেছে পাখিগুলো। ওই সময় পাখিকে অবশ্যই বেশি বেশি প্রাইভেসি দেওয়া লাগবে, তাহলে তাড়াতাড়ি করে ওরা ওই হাঁড়িটাকে অ্যাকসেপ্ট করে নিবে আর ডিম বাচ্চাও অতি শীঘ্রই করবে ইনশাল্লাহ। হাঁড়ি দেওয়ার কিছুদিন পর আপনারা দেখতে পারবেন ওই পাখিগুলো হাঁড়ির ভিতরে যাওয়া আসা শুরু করেছে, আর দেখতে পারবেন যে মেয়ে পাখিটা আছে সেই মেয়ে পাখিটা হাঁড়ির যে মুখটা আছে সেই মুখটা ঝুলে ঝুলে কামড়াতে শুরু করবে। এতে করে আপনাদের একদমই ভয় পাওয়ার মতন কিছু নাই। এসব কাজগুলো যদি আপনারা দেখেন আপনাদের পাখিগুলো করছে, তখন বুঝে নেবেন তাদের নিজের বাসাগুলো তারা নিজেরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে আবার দেখতে পারবেন যে মেয়ে পাখিটা রয়েছে সেই মেয়ে পাখিটা হাঁড়ির পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে দেখবে অথবা উপর দিক থেকে যাওয়ার চেষ্টা করবে, অথবা মুখের যেই মুখটা রয়েছে সেই হাঁড়ির মুখে বসে থাকবে আর ছেলে পাখিটা গিয়ে গিয়ে খাইয়ে দিবে মুখে মুখ লাগিয়ে। বিয়াত যদি আমার এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকৃত হন আপনারা আর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো পাখির সমস্যায় আপনারা আমাকে ডেসক্রিপশন বক্সে অথবা মেসেজে নক দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার কাছে ইমোতেও যোগাযোগ করতে পারবেন, অথবা যে কোনো পাখি আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।